হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি আজকে আপনাদের সামনে সুষুপ্ত পাঠকের একটি লেখা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন সুষুপ্ত পাঠক ছদ্মনামে লেখেন তিনি সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না উনি বই লিখেছেন কিনা কোনো, যদি লিখে থাকেন হয়তো উনি রিয়েল নামে লিখেছেন এবং উনি নিশ্চিতভাবেই একজন প্রথিতযশা কথা সাহিত্যিক, কথা শিল্পী নিঃসন্দেহে। মানে উনার লেখার যেই ক্ষুরধার এটা আশ্চর্যজনক। মানে এইরকম তীক্ষ্ণ লেখনী এবং এত সহজ সুন্দর প্রাঞ্জল ভাষায় খুব সংক্ষেপে উনি আমাদের মনের কথাগুলি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছেন নানানভাবে। এবং এইবারের ঈদ নিয়েও তিনি একটি ছোট্ট নাতি দীর্ঘ একটি মন্তব্য লিখেছেন সোশ্যাল মিডিয়াতে। উনি বলেছেন যে আমরা দেখি সচরাচরা যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঈদের পরে বিভিন্ন চার্চ ছেড়ে দিয়েছে, মসজিদের স্থান সংকুলন না হওয়ার কারণে মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য, তারপরে বিদেশের রাস্তায় তাদেরকে মানে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিয়ে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, অনেক মন্দিরে জায়গা দিয়েছে, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান জায়গা দিয়েছে। মানে এবং এগুলি এই মুসল্লিরা বা মমিনরা খুব বড়াই করে বলছে, জাহির করছে যে কোন কোন জায়গায় তারা মন্দিরে নামাজ পড়েছে বা গির্জায় নামাজ পড়েছে, রাজপথে নামাজ পড়েছে, এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তো এই ব্যাপারটি নিয়েই সুষুপ্ত পাঠক আলোকপাত করেছেন। তিনি লিখেছেন, এবার একটি মসজিদ তাদের আঙ্গিনা খুলে দিক দুর্গাপূজা করার জন্যে। একটা ঈদগাহ হোক পূজা, বড়দিনের উৎসব। খালি প্রতি বছর নিউজ দেখব গির্জা তাদের আঙ্গিনা খুলে দিয়েছে ঈদের নামাজ পড়তে, মন্দির চত্বরে হয়েছে ঈদের নামাজ, কেউ ক্লাবের মাঠ ছেড়ে দিয়েছে, কেউ বা পশ্চিমা সব নিয়মকে স্থগিত করে রাস্তায় দিয়েছে নামাজ পড়তে। এবার তো মসজিদের পালা, সম্প্রীতি তো কেবল একতরফা হলে হয় না। উপমহাদেশে যতগুলি মন্দির মসজিদ পাশাপাশি স্পট রয়েছে তার সবগুলি মন্দির তৈরির 100 বছর পর মসজিদ তৈরি হয়েছে। অন্তত একটি ঘটনা মানুষ দেখতে চায়, আগে থেকে মসজিদ আছে তার দেয়াল ঘেঁষে মন্দির তৈরি হয়েছে। ঈদের উৎসবে বিশ্বব্যাপী কথিত অমুসলিম নেতাদের শুভেচ্ছা দেখছি। এবার ওয়াইসি সহ কথিত মুসলিম বিশ্ব থেকে বড়দিন, পূজা, বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানানো দেখতে চাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলা মানে ঈশ্বর নাই বলে রোজ 5 বার যেখানে ঘোষণা হয় সেখানে সম্প্রীতি আশা করাই বোকামি। এ কারণেই কলকাতাতে দেখেছি ধুমধাম করে ঈদ উদযাপন, কিন্তু এপারেই দেখেছিলাম রক্তাক্ত শারদ। আমি বিদ্বেষের কথা বলতে আসিনি, আমি মুসলিমদের ঘুমন্ত মনকে জাগাতে কথাগুলি বলছি। ভাবুন, চিন্তা করে দেখুন, সম্প্রীতি কি এক হাতের তালি? সহিষ্ণুতা কি কেবল নেবেন, দেবেন না কিছুই? খুব সুন্দর লিখেছেন সুষুপ্ত পাঠক, আপনাকে ধন্যবাদ। আমি জানি না আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায়, সুতরাং অনুমতি ছাড়াই এই লেখাটি আমি আপনার কাছ থেকে ধার করেছি। আর যেহেতু এটা আপনি পাবলিকলি দিয়েছেন, সুতরাং আমি মনে করি এটা আপনি শেয়ার করার অনুমতিও দিয়েছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এই কথাগুলি আমাদের অনেকেরই মনের কথা, আমার নিজের তো অবশ্যই, এবং এই কথাগুলি আমি এই চ্যানেলের মাধ্যমে বলে আসছি সবসময়ই, যে আমরা সম্প্রীতি চাই, আমরা শান্তি চাই, আমরা সহাবস্থান চাই, আমরা সহনশীলতা চাই, কিন্তু সেইটা হবে পারস্পরিক। আমরা কাঁদবো আর আপনারা হাসবেন তা হয় না, যদি কাঁদতে হয় তাহলে একসাথেই কাঁদতে হবে। শরৎচন্দ্রের ভাষায়
যে অপর পক্ষে কাঁদিবার লোক পাওয়া গেলেই আমাদের এই সমস্যার সমাধান হইবে।